সাহারা, রোদ সাহারা। Oh,
ঠিক আছে, গাইতে হবে তো, না জানলে আমি শিখিয়ে দেবো গানটা। কারণ মনে হচ্ছে পিছনে অনেকের একটু ঘুম ঘুম পেয়ে গেছে, অনেক রাত হয়েছে যদিও। ঘুম পায়নি তো সবার? একদম ঘুমালাম না সবার, প্রতিদিন তো ঘুমুন আপনারা, মানে আমিও ঘুমাই আজকে যেহেতু আমি এসেছি। আমিও মানে আপনাদের গান শোনাতে চাই, আপনারাও শুনুন ভালো করে, এনজয় করুন। কারণ কদিন পরে নতুন বছর আসবে, তো এই বছরটা যেন মনে থাকে সবার। আমিও চেষ্টা করবো ভালো করে আপনাদের গান শোনানোর। Because I...
যেটা প্রথমে করেছিলাম যে হিন্দি গানের পর বাংলা গান, এবার একটা বাংলা গান করবো তারপর একটা হিন্দি গান করবো। তো এই গানটা খুব সুন্দর, আর এই গানটা খুব সুন্দর লেখা অ্যাকচুয়ালি, মানে গানগুলোর কথাগুলো খুব সুন্দর। প্রথমে যে বাউল গানটা করবো, আর এবং দ্বিতীয় গানটা সবার পরিচিত গান আশা করি, তো কথাগুলো খুব মন দিয়ে শুনবেন, আশা করি সবার ভালো লাগবে।
গানটা হবে? আচ্ছা হবে, কিন্তু তার আগে একটা বাউল গান করবো, এটা সবার খুব পরিচিত গান এবং একটা নাচের গান। নাচবেন তো সবাই, একটু দাঁড়িয়ে বা বসে নাচবেন তো, গাইতেও হবে কিন্তু, যারা বসে আছেন তারা গান। তাড়াতাড়ি হাত তুলে দিতে হবে। Yeah.
করিয়া মনে মায়া লাগাইছে, কি জাদু করিয়া মনে মায়া লাগাইছে। Thank you.
শুনে যান সবাই, চলে যাচ্ছেন কেন?
আমাদের আজকের দ্বিতীয় দিনের অনুষ্ঠান এখানেই সমাপ্ত ঘোষণা হলো। আগামীকাল এই মঞ্চে সেনজ্যোতি দাস ইন্ডিয়ান আইডল। দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ।